অথেন্টিক চমচম মিষ্টি খাওয়ার জন্য আর কষ্ট করে টাঙ্গাইলে যেতে হবে না, বাসায় থাকা উপকরণ দিয়ে আজকের আমার এই রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারবেন পোড়াবাড়ির চমচম মিষ্টি। এটা খেতে যে এত মজা হয়েছিল আর এটা লুকসটা একবার দেখেন। আর যারা আমাকে রেগুলার ফলো করেন তারা সবাই জানেন হৃদয় ফেরদৌস খান চ্যানেল যে কোনো রেসিপির লুকস এবং টেস্ট নিয়ে কখনোই কিন্তু কম্প্রোমাইজ করে না। আর যেই রেসিপিটা আমি বাসায় বানিয়ে 100% রেজাল্ট পাই শুধুমাত্র সেই রেসিপি আমি আমার ভিউয়ার্সের সাথে শেয়ার করি। আর এই রেসিপি যদি বাসায় এ টু জেড ফলো করেন তাহলে একদম অ্যাজ ইট ইজ রেজাল্ট পাবেন, গ্যারান্টি। প্রথমে একটা ব্লেন্ডারের জারে আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ সুজি, এটা কিন্তু কাঁচা সুজি। তার সাথে সাথে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ, ফুল ক্রিম গুঁড়া দুধ 2 চা চামচ পরিমাণ। আরও লাগছে ময়দা, আমি এখানে 2 চা চামচ নিয়েছি। তার সাথে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি 1 চা চামচ। 2টা এলাচের ভিতরের যে কালো অংশটা আছে না, আমি এখানে বিচিটা দিয়ে দিলাম, কালো বিচিটা। তার সাথে ব্যবহার করেছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর এই যে 1 চিমটি এখানে ব্যবহার করেছি বেকিং সোডা। সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবং এই স্পেশাল মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিব 3 টেবিল চামচ এখানে হোয়াইট ভিনেগার অথবা সিরকা, তার সাথে 3 টেবিল চামচ পানি ব্যবহার করেছি। এই মিশ্রণটা আমার একটু পরেই লাগবে। এখন একটা পাতিলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 লিটার পরিমাণ দুধ, মানে 1 লিটার প্লাস হাফ লিটার, ঠিক আছে। এখন চুলার জালটা বাড়িয়ে দিয়ে এই পাতিলের দুধে আমি বদক নিয়ে আসব 2 থেকে 3 বার, ব্যাস হয়ে গেছে। এখন দুধের পাতিলটা চুলা থেকে নামিয়ে 2 মিনিট ঠান্ডা করে নিয়েছি, তারপর ওই যে ভিনেগারের মিশ্রণটা অল্প অল্প করে দুধের মধ্যে মিলিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি 2 দিন বারে মিলিয়েছি অ্যাকচুয়ালি, তো মিলানোর কিছু সময় পরেই দেখতে পারবেন কি সুন্দর একদম দুধটা ফেটে যাচ্ছে, মানে ছানা আর দুধের যে এক্সট্রা পানি সেটা কিন্তু আলাদা হয়ে গেছে, পারফেক্ট। এখন আমি এটা স্ট্রেন করে নিব। পাতলা চিজ ক্লথ, সুতি কাপড় অথবা জর্জেটের কাপড় আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন। এখন এই ছানা থেকে আমি এক্সট্রা পানিটা ছেঁকে নিচ্ছি এবং ট্যাপের ঠান্ডা পানি দিয়ে কতবার ছানা ধুয়ে নিব, যাতে করে ভিতরের একদম গরম একটা ভাব আছে সেটা যেন চলে যায়। একটু হাত দিয়ে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিয়েছি, তারপরে ছানার উপর একটু ভারী কিছু দিয়ে রেখেছিলাম যাতে করে এটার থেকে দ্রুত পানিটা মানে ঝরে যায়। আধা ঘন্টা এইভাবে রেখেছি। এখন আমার ছানা একদম রেডি, আর কাপের মধ্যে নিয়ে দেখাচ্ছি। দেখেন 1 কাপ পরিমাণ ছানা হয়েছে 1.5 লিটার দুধ থেকে। এখন এই ছানাটা খুবই ভালো মতো মথে ফেলতে হবে, মথে নিতে হবে। হাতের তালু দিয়ে আমি এটা মথে নিয়েছি প্রায় 5 থেকে 6 মিনিট। দেখতে পাচ্ছেন কতটা মানে ফোমি টেক্সচারে চলে আসছে, পারফেক্ট। এখন ওই যে ব্লেন্ডারে আমি যেই মিশ্রণগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেটা সবটুকু দিয়েছি, তার সাথে 1 চা চামচ আমি এখানে তেল ব্যবহার করেছি, কুকিং অয়েল। এখন এই সবগুলো উপকরণ 3 থেকে 4 মিনিট হাতের তালু দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে মথে নিতে হবে। হয়ে গেছে। আর একটা আমি মিষ্টি বানিয়ে দেখাচ্ছি, দেখেন কোনো ক্র্যাক নেই, তার মানে পারফেক্টভাবে আমার এই ছানাটা মথে নেওয়া হয়ে গেছে। এখন টেবিল চামচ দিয়ে মেপে মেপে আমি এই ছানাটা দেখতে পাচ্ছেন 9 ভাগে ভাগ করে নিয়েছি, তার মানে আজকে যে পরিমাণ ছানা হয়েছে আমি এখান থেকে 9টা মিষ্টি বানিয়ে নিয়েছি। তবে এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা, কম বেশি হতে পারে, আপনারা চাইলে 10টা 12টা বানিয়ে নিতে পারেন, ইটস আপ টু ইউ টোটালি। আমি সবগুলো মিষ্টি একটু লম্বাটে করে চমচমের শেপ দিয়ে নিয়েছি। এখন চুলাতে চলে আসছি। চমচম মিষ্টির জন্য পাতিল সিলেকশন মোস্ট ইম্পর্টেন্ট। মিষ্টির তুলনায় যদি আপনার পাতিল বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো চ্যাপ্টা হবে, সেক্ষেত্রে শেপ ভালো আসবে না। তো এমন পাতিল সিলেক্ট করতে হবে মিষ্টিগুলো ফুলে যাওয়ার পরে যেন পাতিলের আয়তন কাভার করতে পারে, দ্যাটস ইট। আচ্ছা, চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি, এর মধ্যে 2 কাপ আমি চিনি নিয়েছি আর 2 কাপ পানি নিয়েছি, সমান সমান। তার মধ্যে সুন্দর যখন বলক চলে আসছে শিরার মধ্যে, আমি একটা একটা করে এই যে চমচম মিষ্টিগুলো দিয়ে দিলাম। আর চুলার জালটা কিন্তু হাই হিটে আছে, কাভার করে আমি জাল করে নিয়েছি 10 মিনিট। তো 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি মিষ্টিগুলো উল্টিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন শিরাগুলো কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমার খালি একটা কাজই করতে হবে, এখন মিষ্টি শিরা ঘন হয়ে গেলে আমার গরম পানি অ্যাড করতে হবে। আমি এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে আমি জাল করে নিব 10 মিনিট। তো একটু পরপর চেক করবেন কখন মিষ্টি শিরাটা ঘন হয়ে যাচ্ছে। চুলার জালটা যেহেতু আমি হাই হিটে রেখেছি এই জন্য 10 মিনিট সময় লাগছে আমার। তো 10 মিনিট পরপর আমি শুধু গরম পানি অ্যাড করে দিচ্ছি 1 কাপ করে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন গরম পানি দেওয়ার ফলে এটা কত বাবল ক্রিয়েট হচ্ছে। তো যাই হোক, এই প্রসেসটা আমি 1 ঘন্টা ধরে রিপিট করছি, মানে যখনই শিরা ঘন হয়ে যাচ্ছে তখনই আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পর ফিরে আসলাম, 1 ঘন্টা পর শিরা ঘন হয়ে গেছে মিষ্টি শিরা, এই জন্য আমি আবারও 1 কাপ পানি অ্যাড করে দিয়েছি। এখন চুলার জালটা মিডিয়াম হিটে করে আমি আরও 1 ঘন্টা এভাবে জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন 2 ঘন্টা পর মিষ্টির অবস্থা, আস্তে আস্তে মিষ্টির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না। আর এখন বাজে রাত 4:30, মানে ভোর 4:30 আর কি, আমি জেগে জেগে
এখানে মিষ্টি বানাচ্ছি, তো বুঝতেই পারছেন এক একটা রেসিপির পারফেকশন নিয়ে আসতে কতটা কষ্ট করতে হয় আমার। যাই হোক, আমি 2 ঘন্টা পর আবারও পানি অ্যাড করে দিয়েছি। এখন সেম প্রসেসে ঢাকনা দিয়ে জাল করব আরও 1 ঘন্টা। 5:41 বাজে, এই যে দেখতে পাচ্ছেন 5:41, 3 ঘন্টা পর আমি রান্না কমপ্লিট করলাম। ভোরবেলা আমার মিষ্টি রান্না কমপ্লিট হয়েছে। এখন আপনাদেরকে লুকসটা দেখাই, আমার কিন্তু পারফেক্ট কালার চলে আসছে। চুলার জালটা অফ করে দিব, তার আগে এখানে 1/2 কাপ আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি, কারণ সেটাটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। চুলার জাল অফ করে দিয়েছি আর এভাবে আমি রেস্টে রেখে দিব একদম 7 থেকে 8 ঘন্টা। আর হ্যাঁ, আমার মিষ্টি কিন্তু পুড়ে যায়নি, পাতিলের গায়ে মানে ছোঁয়া ছোঁয়া লেগে থাকার কারণে এমনটা দাগ হতে পারে, কারণ আমরা বাসায় অল্প মিষ্টি বানিয়ে নিই তো এই কারণে। যাই হোক, 8 থেকে 10 ঘন্টা পর আমার মিষ্টি কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেছে। এখন মিষ্টির মধ্যে যে এক্সট্রা রস সেটা আমি ঝরিয়ে ফেলছি, তো ওটা ঝরতে থাক, আমি এখানে মাওয়াটা গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধেও এই মিষ্টি গড়িয়ে নিতে পারেন, তবে অথেন্টিক মিষ্টিতে মাওয়াটাই ব্যবহার করা হয়। পোড়াবাড়ির চমচমে তো মাস্ট মাওয়া ব্যবহার করা হয়, তো যেহেতু আজকে পোড়াবাড়ির চমচম বানিয়ে নিচ্ছি, আমিও মাওয়া ব্যবহার করেছি। আর দেখতেই পাচ্ছেন আমার মিষ্টির লুকসটা কি আসছে, মাশাল্লাহ। শুধু লুকস দেখলেই তো হবে না, তাই না? ভিতরে পারফেক্ট হয়েছে কি না সেটাও দেখতে হবে। তো চলুন একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আসলে নিজে বানিয়েছি দেখে বলছি না, আমার মিষ্টি ভিতর থেকে হয়েছে একবারে জালিদার এবং রসালো, একদমই হোটেলের মতো। আর হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ এবং পারফেক্ট রেসিপি, এটা বাসায় বানালেই বুঝতে পারবেন। সো ইনাফ ফর টুডে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।